আসতে পারি স্যার? ম্যাডাম নাকি? হ্যাঁ আসুন আসুন আসুন। রাস্তায় অনেক জ্যাম ছিল, সরি স্যার, তাই আসতে অনেক লেট হলো। আপনি আমাকে বলতেন, আমি ড্রাইভার পাঠিয়ে দিতাম। কষ্ট করে আপনি আসতেন কেন? আমার ড্রাইভার আপনি কিনে আসতো। আপনি বলেছেন এতে আমি খুশি। থ্যাংক ইউ স্যার। ওকে আসুন আসুন, বসুন। আপনার তো মশলা খুব লাগছে, বসে। হ্যাঁ আপনি কেমন আছেন? তো দেখি করুন কে করি আসছে কিনা। হ্যাঁ করি। হ্যাঁ ওদের পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আরো 10 টাকা তো এবার আমাকে বলুন আপনার অতীতের অভিজ্ঞতা। কান্না করবেন না ম্যাডাম, তার হৃদয় থেকে ভালোবাসছিলাম ম্যাডাম, কিন্তু সে আমাদের চলে গেছে। পয়সাওয়ালা সরকারি চাকরি দিবি সাথে বাইরে গেছে। আপনি এসব কি বলছেন? তোমার সিভি কোন প্রয়োজন নেই, তোমার চাকরি হয়ে গেছে। আচ্ছা আপনি তো দেখে সাইন করেছেন, আপনার এই ডকুমেন্টে লেখা আছে দিনে তো ডিউটি করতে হবে 8 ঘন্টা এবং রাতে আপনার 12 ঘন্টা ডিউটি করতে হবে। সত্যি বলি Thank you.
तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम কথা শুনে মুখের রস এসে গেল তাই নাকি ভাই যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো চাকরির সাথে সাথ নাই আবার বিয়ে করতে বিয়ে করো পাত্রী বাবা কনে আপনি সে তো আমাকে পছন্দ করছে এটা কি খারাপ কিছু স্যার আপনি যার হয়েছে না ম্যাডাম আপনার রুচি আমার মতন একটা অনুকূলা চাকরি যদি পুরো থাকতে আসতে পারবে চাকরি পাইলে বিয়া করাইবো আজকে একটু বিয়া করা দ্বারা পরে যাবো না চাকরিও নাই কবল আমার বিয়াও নাই আপনি তো একটা লুচ্চা স্যার আমার দেখে আপনার কোন গেলে চমন হইতেছে আমার দেখছে পাগল হাসি অত মনে হয় যেন একটা উগান্ডা
আপনি আসলেন, অনুমতি দিলেন না, পারমিশন নিলেন না কে আপনি? অনুমতি তো নিয়ে আইনি মাশাআল্লাহ মানে এটা আপনি বুঝবেন না স্যার পড়তে হ্যাঁ কি চলছে ওগুলা স্যার কি কইবেন কয়ে ফেলাম কি কোশ্চেন করবেন কোন থেকে কোশ্চেন করবেন স্যার আমি প্রস্তুত কয়া ভালাম আচ্ছা এটা কি আপনি একটু ভালো করে বসেন একটু ভালো করে বসেন আপনি দিতে বসুন ইংলিশ মুভি তো আমি অনেক দেখি বাংলা ছবি ইংলিশের ডাবিং করেও দেখি ইংলিশ মুভি অনেক দেখি স্যার অভিজ্ঞতা আছে আমার তুঝে দেখা তো ইয়ে জানা সা।